কন্টিনিউয়াস ক্লাসরুম টিচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আসলে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা বিষয় আলোচনা করতে চাই, হলো আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল এমন বুঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আসলে পাস্ট পারফেক্ট টেন্স হলো দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্সের তুলনা। সেই দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স যখন তুলনা হয়, তুলনা করতে গিয়ে সেই দুইটার মধ্যে যেই কাজটা আগে হবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর বাকি যে কাজটা থাকবে বা সেন্টেন্স থাকবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাই মূলত পাস্ট পারফেক্ট টেন্সের টেন্স। আমরা এখানে সংজ্ঞা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটিকে পাস্ট পারফেক্ট টেন্স বলে আর বাকি কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাড সাহায্যকারী ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সাবজেক্ট। আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। এখানে স্ট্রাকচার সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সাবজেক্ট, আমরা একটা নোট দেখতে পাচ্ছি, বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। আমরা এখানে আমরা যেখানে আলোচনা করেছি, আলোচনার মধ্যে আমরা দুইটা পাস্ট ইনডেফিনিট টেন্স লিখেছি এবং দুইটা টেন্সের তুলনার মাধ্যমে পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এখন আমরা দেখি আমি ভাত খেয়েছিলাম এর ইংরেজি কি হয়। আই অ্যাট রাইস, রাইস এই রাইস, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপরে যদি আমরা পরের সেন্টেন্সটায় যাই, সেখানে দেখি আমি স্কুলে গিয়েছিলাম, লেখানে আমি স্কুলে গিয়েছিলাম কি হবে, আই ওয়েন্ট টু স্কুল, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আমি স্কুলে গেছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। এখন এই দুইটা সেন্টেন্সকে, বাংলা সেন্টেন্সকে যখন আমরা একত্রে করছি, কম্পেয়ার করছি, তখন আমাদের সেন্টেন্স চয়েস এমন, আমি স্কুলে যাওয়ার পূর্বে ভাত খেয়েছিলাম। দুইটা সেন্টেন্স এমন, এখানে আমি স্কুলে যাওয়ার পর ভাত খেয়েছিলাম, তখন আমাদের এখানে দুইটা কাজের মধ্যে একটা কাজ পূর্বে আর একটা পরে। তাহলে আমি স্কুলে যাওয়ার পরে ভাত খেয়েছিলাম, কোনটা আগে করেছিলাম এখানে? হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম, এটা আগে হয়েছিল। তাহলে আমাদের আমরা যখন এটাকে আমি ভাত খেয়েছিলাম এটা, কিন্তু উপরে আমি ভাত খেয়েছিলাম সেটা কিন্তু আই ইট রাইস, কিন্তু এখানে আমি ভাত খেয়েছিলাম এইটা কি হবে আমাদের? আমরা একটু দেখে এর আগে আমরা একটু খেয়াল করি। আমরা যখন এই সেন্টেন্স গুলো করতে যাচ্ছি, একটু আমি নতুন একটা নিয়ম ফলো করি, আমরা বিফোর কে আমরা মাঝখানে লিখে বি এফ ও আর, দুইটা সেন্টেন্স কে দুইটা অংশকে যুক্ত করে বিফোর দ্বারা কাজ, বিফোর আর মাঝখানে লিখলাম। এখন আমরা জানি উপরে আমার নোটে লেখা আছে, বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে। আমরা যখন বিফোর ব্যবহার করলাম, তাহলে আমাদের যেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে সেটা আমাদের লিখতে হবে বিফোর এর পূর্বে, শুরুতে লিখতে হবে। দেখেন, আমি স্কুলে যাওয়ার পরে ভাত খেয়েছিলাম, দুইটার মধ্যে কোনটা আগে ঘটছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বা স্কুলে যাওয়ার পরে ভাত খেয়েছিলাম, তো ভাত খেয়েছিলাম সাথে সাবজেক্ট এখানে থাকবে আমি ভাত খেয়েছিলাম, পরিপূর্ণ কথাটা, আমি স্কুলে যাওয়ার পূর্বে আমি ভাত খেয়েছিলাম। দুইবার আমি হওয়ার পরে দ্বিতীয়বার লিখতে হয় নাই, কিন্তু আমরা যখন এই ভাত খেয়েছিলাম এই সেন্টেন্সটাকে শুরুতে লিখব, তখন আমাদের প্রথমে সাবজেক্ট অবশ্যই ইউজ করতে হবে। সেই জন্য আমরা কি লিখবো এখন, আমরা দেখতে পাচ্ছি এখানে আমি ভাত খেয়েছিলাম, তাহলে আমরা প্রথমে কি লিখবো, আই, আই লিখবো। এখন আমরা জানি যে আমাদের গঠন নিয়মে, আমাদের গঠন নিয়মে সাবজেক্ট, এটা পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে লিখতে হবে আমাদের হ্যাট, আমরা লিখলাম হ্যাট,
হ্যাট। এরপরে আমরা লিখব ভাত। তা আমরা ভাত খেয়েছিলাম, এখানে আই অ্যাট রাইস ছিল, আমরা এখানে হ্যাট লিখলাম, আর এখানে অ্যাটের বা ইটের ফার্স্ট প্রাইস তবে ইটেন, ই ইটেন, আই হ্যাড ইটেন, কি খেয়েছিলাম ভাত, তাহলে সেটা কি হবে RICE, রাইস। এখন আমরা এখানে আমরা বিফোর মাঝখানে ব্যবহার করলাম, এরপরে আমরা লিখলাম আই হ্যাড ইটন রাইস বিফোর, এখন বাকি আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটন রাইস, এটা হয়েছে। এখন আমাদের বাকি সেন্টেন্স কি থাকে, আমি স্কুলে যাওয়ার পূর্বে, তার মানে আমি স্কুলে গিয়েছিলাম, সেন্টেন্সটা এভাবেই হবে। এখানে দুইটা সেন্টেন্স একত্রে হওয়ার কারণে বাংলা বাংলায় মানে মানে বাংলা কিন্তু শব্দগত পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা যখন ইংরেজি করব সেখানে আমি স্কুলে গিয়েছিলাম পূর্বে এবং তার পূর্বে আমি ভাত খেয়েছিলাম এরকম সেন্টেন্স। এখন আমি স্কুলে গিয়েছিলাম, এটা আমাদের বিফোরের পরে লিখতে হবে, তাহলে এইটা আমাদের কোন টেন্স হবে, এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে আমি স্কুলে গিয়েছিলাম, এখানে আই ওয়েন্ট টু স্কুল, হুবহু আমরা এই আই ওয়েন্ট টু স্কুল আমরা নিচে লিখে দিতে পারবো, টু স্কুল আমরা এখানে লিখে দিলাম আই ওয়েন্ট টু স্কুল। তা আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, নিচে হবু আই ওয়েন্ট টু স্কুল হয়েছে, কিন্তু আই হ্যাড রাইস যেটা ছিল এখানে সেই অংশটা আমাদের হয়ে গেছে আই হ্যাড ইটেন রাইস, কারণ দুইটাকে যখন আমরা একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে গেছি একটা অংশ হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, বাকি অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো দুইটার মধ্যে আমি স্কুলে যাওয়ার পরে ভাত খেয়েছিলাম, দুইটার মধ্যে যেই কাজটা আগে হবে সেইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমি স্কুলে যাওয়ার পরে ভাত খেয়েছিলাম, খেয়েছিলাম এটা পাস্ট পারফেক্ট টেন্স, কাজে এখানে আই হ্যাড ইটেন রাইস এটা আমরা দেখলাম। এর পরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি হচ্ছে, সে বইটি পড়েছিল, আমাদের কি হবে হি রেড দ্য বুক, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর সে টিভি দেখেছিল, সে সাবজেক্ট হি দেখা ওয়াজ ডব্লিউ এ টি সি এইচ ওয়াচড টিভি ওয়াজ সি ওয়াচড টিভি টি। আচ্ছা এখন আমরা যখন সে টিভি দেখার পূর্বে বই পড়েছিল বা বইটি পড়েছিল, এখন সে টিভি দেখার পূর্বে বইটি পড়েছিল, তাহলে এখানে আগে কি করছে, আগে বইটি পড়েছিল, আমরা কি লিখব, সে বইটি পড়েছিল কি, হি লিখব যেহেতু সে বইটি পড়েছিল, সেহেতু টিভি দেখার পরে বইটি পড়েছিল, বইটি পড়েছিল এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা গঠন অনুসারে সাবজেক্ট, এরপরে আমরা কি লিখব হ্যাট হ্যাট, তারপরে হি হ্যাট রেড দা বুক। এখন আমরা এই যে বিফোর লিখতে হবে আমাদের, আমরা জানি বিফোর আমাদের মাঝখানে লিখতে হবে বিফোর, সে টিভি দেখার পূর্বে, তাহলে কি হবে বিফোর বিফোর হি ওয়াচড টিভি। আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম সে টিভি দেখার পূর্বে বইটি পড়েছিল, তাহলে আমাদের হবে হি হ্যাড রেড দ্য বুক বিফোর হি ওয়াচড টিভি। আচ্ছা আমরা এরপরে সেন্টেন্স যাচ্ছি, ছেলেরা ফুটবল খেলেছিল, ছেলেরা গোসল করেছিল, ছেলেরা ফুটবল খেলার পরে গোসল করেছিল। আমরা যদি এই দুইটা সেন্টেন্স লিখি, ছেলেরা ফুটবল খেলেছিল, তাহলে আমাদের এখানে কি হবে দা বয়েস প্লেড বয়েস প্লেড ফুটবল আমরা লিখলাম এখানে, এরপরে ছেলেরা গোসল করেছিল, ইংরেজিটা কি হবে আমাদের
বলতে পারি দা বয়েস টুক বাথ। এই সেলেরা পুতুল খেলেছিল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেলেরা গোসল করেছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এই দুইটাকে যখন একত্র করছে তখন বাংলাতে আমাদের শুনে সাদা রাইছে সেলেরা ফুটবল খেলার পরে গোসল করেছিল। আমাদের এখানে যখন আমরা পরে ব্যবহার করছি তার পরের জন্য আমাদের ব্যবহার করতে হবে আফটার। আমরা প্রথমে লিখলাম, মাঝখানে আমরা আফটার লিখলাম, আফটার লিখলাম, আফটার মাঝখানে লিখলাম, এই জন্য এটা বোঝানোর জন্য যে আফটার যখন আমাদের বসবে আফটারের পরবর্তীতে আমাদের ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ছেলেরা ফুটবল খেলার পরে গোসল করেছিল, তাহলে এখানে কোন কাজটা আগে করছে? আগে ছেলেরা ফুটবল খেলছে তারপর তারা গোসল করছে, তাই ফুটবল খেলার কাজটা আগে হয়েছে, কাজে এই অংশটা আমাদের লিখতে হবে আফটারের পরে। তাহলে ছেলেরা ফুটবল খেলেছিল, তাহলে কি হবে? দা বয়েজ, এখন আমাদের স্ট্রাকচার পাস্ট পারফেক্ট গঠন হিসেবে সাবজেক্টের পরে বসবে হ্যাড, আমরা হ্যাড লিখলাম, হ্যাড। তারপরে দা বয়েজ হ্যাড প্লেড ফুটবল, প্লেড ফুটবল লিখলাম, ফুটবল। এখন আমাদের বাকি সেন্টেন্স থাকে ছেলেরা গোসল করেছিল, ছেলেরা গোসল করেছিল, তা আমরা এখানে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি দা বয়েজ দা বয়েজ বয়েস টুক বাথ। এখন আমরা এখানে দেখছি দা বয়েস টুক বাথ আফটার দা বয়েস হ্যাড প্লেড ফুটবল। দ্বিতীয় জায়গায় আমরা বয়েস যেহেতু আমাদের হয়েছে দ্বিতীয়বারেও, কাজে আমরা এখানে দ্বিতীয়বারে নাউন না লিখে তার পরিবর্তে আমরা প্রোনাউন লিখে দিলি, আমাদের হয়ে যাচ্ছে এটা দা বয়েজ টুক বাথ আফটার দে হ্যাড প্লেড ফুটবল, এইভাবে আমরা লিখলাম। এখন এখানে আমরা দেখা গেছে যে ছেলেরা ফুটবল খেলেছিল, উপরের সেন্টেন্সটা দা বয়েজ প্লেড ফুটবল, সেই সেন্টেন্সটা হয়ে গেছে দা বয়েজ অথবা দে হ্যাড প্লেড ফুটবল। এটা লেখার কারণ হলো এরকম, কারণ এখানে দা ছেলেরা ফুটবল খেলেছিল সিঙ্গেল একটা সেন্টেন্স, এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, আর ছেলেরা বসলো এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু দুইটা সেন্টেন্স একাত্র হচ্ছে তখনই আমাদের পাস্ট পারফেক্ট হচ্ছে। মনে রাখতে হবে সিঙ্গেল সেন্টেন্স আসলে পাস্ট ইনডেফিনিট টেন্সই হবে যখন দুইটা পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমরা কম্পেয়ার করবো, দুইটার মধ্যে কম্পেয়ার করবো, দুইটাকে একাত্র করবো, তখন দুইটার মধ্যে যেটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স আর বাকিটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর আফটার যখন আমরা ইউজ করব তখন আমাদের পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে সাবজেক্ট আফটারের পরে, ওকে, আর পাস্ট ইনডেফিনিট লিখতে হবে আফটারের পূর্বে। এরপর আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি, সে বাজারে গিয়েছিল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কি হবে? হি হি ওয়েন্ট টু বাজার, দেখলাম আমরা ওয়েন্ট টু বাজার। তারপরে পরের সেন, তার ভাই মাছ ধরেছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। ইংরেজি কি হবে? হিজ ব্রাদার, হিজ ব্রাদার কট ফিস। এখন এই দুইটা সেন্টেন্স যখন আমরা একত্র করছি, সে বাজারে যাওয়ার পর, সে বাজারে যাওয়ার পরে তার ভাই মাছ ধরেছিল, আমাদের এখানেও পরে আছে, তাহলে আমরা আফটার ব্যবহার করব। আফটারটা আমরা মাঝখানে নিয়ে যাই, মাঝখানে লিখবো আফটারটা বুঝতে সুবিধা হওয়ার জন্য। এখন আফটার যদি আমরা লিখলাম, আফটার লেখার পরে আমাদের সে বাজারে যাওয়ার পরে তার ভাই মাছ ধরেছিল,
সে বাজারে যাওয়ার পর আগে সে বাজারে গেছে, তারপর মা, তারপর তার ভাই মা, সে বাজারে আগে গেছে, তাহলে এটা সে বাজারে আগে গেছিল, এইটা আমরা লিখবো আফটারের পরে, এবং এইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে, হি হ্যাড গন টু, হ্যাজ গন টু বাজার, বাজার লিখলাম। বাকি থাকে কোনটা, কোন বাকি থাকে, তার ভাই মাছ ধরেছিল, তার ভাই মাছ ধরেছিল, এটা আমরা কি লিখতে পারি, হিজ ব্রাদার, ওই যে আগে উপরে লিখছিলাম তার ভাই মাছ ধরেছিল, হিজ ব্রাদার কট ফিশ, এই এটা যেহেতু পাস্ট পেমেন্ট, উপরে ওই পুরা হুবহু সেন্টেন্সটা এখানে চলে আসবে। তাহলে হিজ ব্রাদার, ব্রাদার কট ফিশ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি হিজ ব্রাদার কট ফিশ আফটার হি হ্যাড গন টু বাজার। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ডাক্তার এসেছিল, তাহলে কি হবে, দা ডক্টর কেম, ফার্স্ট ইনডেফিনিট টেন্স সেটা। এখন তারপরে রোগীটি বা রোগী মারা গিয়েছিল, রোগীটি মারা গিয়েছিল, তাহলে আমাদের এখানে কি হবে, দা পেশেন্ট, পেশেন্ট ডাইট, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এখন আমরা যখন দুটাকে একত্র করলাম, ডাক্তার আসার পরে রোগীটি বা রোগী মারা গিয়েছিল, তাহলে এখন দুইটার মধ্যে আমাদের কোনটা আগে ঘটছে, ডাক্তার আসার পরে রোগী মারা গিয়েছিল, তাহলে কি করছে এখানে, আগে ডাক্তার আসছিল তারপর রোগী মারা গিয়েছিল, তাহলে আমাদের এখানে পরে আছে, কাজে আমরা পূর্বে থাকলে বিভব ব্যবহার করব আর পরে থাকলে আমরা ব্যবহার করব আফটার, কাজে এখানে আফটার আছে, আমরা প্রথমে আফটার লিখলাম, আফটার লিখে আমরা বোঝার সুবিধার্থে মাঝখানে নিয়ে গেলাম। এখন এই আফটারের পরে আমাদের লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখন ডাক্তার আসার পরে রোগী মারা গেছিল, কোনটা আগে ঘটছে, আগে ডাক্তার আসছে, তাহলে এইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হবে, দা ডক্টর হ্যাড কাম কাম। এখন বাকি থাকে রোগী মারা গিয়েছিল, তাহলে আমাদের কি হবে, আমরা কি লিখতে পারি, রোগী মারা গিয়েছিল, এটা যেমন পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স উপরে লেখা আছে, আর নিচেও এটা পাস্ট ইনডিফিনিট হবে, কারণ আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের পূর্বে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে, দা পেশেন্ট বাই, আমরা কি লিখলাম এখানে, দা পেশেন্ট ডাইট আফটার দা ডক্টর হ্যাড কাম, আমরা লিখলাম। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম আসলে পাস্ট পারফেক্ট টেন্স হলো দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স এর তুলনা, তুলনা করতে গেলে দুইটার মধ্যে যেটা আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, বাকি অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আমরা যখন পরে বা পূর্বে ব্যবহার করবো তখন আমাদের বিফোরের পূর্বে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে, আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট লিখতে হবে, আর যখন সেন্টেন্স আমরা আফটার ব্যবহার করব তখন আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে, আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট লিখতে হবে, এবং আমাদের এই স্ট্রাকচারটা আমাদের করতে হবে। তো এরপরে আমি ফার্স্ট পারফেক্ট টেন্স এর গুরুত্বপূর্ণ একটি ব্যবহার দেখাবো, সেটা হলো যে নো সুনার দ্যান স্কার্সলি হোয়েন হার্ডলি বিফোর। এখন বিফোর আফটারের সাথে এই স্ট্রাকচারের পার্থক্যটা কোথায়, বিফোর আফটার ব্যবহার করলে যেমন পাস্ট পারফেক্ট টেন্স হয়, নো সুনার দেন স্কার্সলি হোয়েন হার্ডলি ব্যবহার করলেও পাস্ট পারফেক্ট টেন্স হবে, কিন্তু এটার অর্থগত কিছু পার্থক্য আছে, গঠনগত কিছু পার্থক্য আছে, অর্থগত পার্থক্য আছে। আমরা এখানে লাল অক্ষরের যে সেন্টেন্সটি সেখানে দেখতে পাচ্ছি, ছাত্র স্কুলে পৌঁছার পূর্বে ঘন্টা বেজেছিল, এখানে আমরা পাচ্ছি পূর্বে, পূর্বে আমরা লিখলাম বিফোর,
ছাত্র স্কুলে পৌঁছার পরে ঘন্টা বেজেছিল, আগে ছাত্র স্কুলে পড়ছে তারপরে ঘন্টা বাজছে, তাহলে আগে ঘন্টা বাজছে তারপরে ছাত্র পৌঁছছিল, ছাত্র স্কুলে পৌঁছার পূর্বে ঘন্টা বেজেছিল, ঘন্টা আগে বাজছে, তাহলে বেল হ্যাড রাং আমরা লিখলাম, বিফোর লিখলাম, স্কুল ছাত্র পরে পৌঁছছে, তাহলে দ্য স্টুডেন্টস রিচড দ্য স্কুল লিখলাম এটা। কিন্তু পরবর্তী সেন্টেন্স যখন আমরা দেখতে পাচ্ছি, ছাত্র স্কুলে পৌঁছতে না পৌঁছতেই ঘন্টা বেজেছিল, এখন দুই সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? ছাত্র স্কুলে পৌঁছার পূর্বে ঘন্টা বেজেছিল, এখানে বোঝা গেল যে আগে ঘন্টা বাজছে তারপরে ছাত্র স্কুলে পড়ছে, কিন্তু নিচে দেখা গেল ছাত্র স্কুলে পৌঁছতে না পৌঁছতেই ঘন্টা বাজলো, এখানে কোনটা আগে ঘটছে? আসলে এখানে এই সেন্টেন্সে দেখা যাচ্ছে দুইটা ঘটনা যুগপৎ ঘটছে, মানে একই সাথে দুইটা ঘটনা এখানে ঘটে গেছে, ছাত্র স্কুলে পড়ছে আর পৌঁছা মাত্রই ঘন্টা বাজছে, তাহলে কোনটা আগে পরে এখানে এটা আসতেছে না। তবে প্রথম ছাত্র যে কাজটা করতেছিল স্কুলে তারা পৌঁছতে পৌঁছার সাথে সাথে ঘন্টা বাজছে, দুইটা একই সাথে ঘটনা ঘটে গেছে। এখন এই ক্ষেত্রে এই রকম স্ট্রাকচার যখন হবে তখন আমরা নোশনার দেন স্কার্সলি দেন হার্ডলি বিফোর ব্যবহার করতে পারি। তবে মনে রাখতে হবে নোশনার দেন স্কার্সলি দেন হার্ডলি বিফোর যেটাই আমরা ব্যবহার করি না কেন সব প্রত্যেকটাই একই অর্থ প্রকাশ পাবে। আমরা এখানে নোশনার ব্যবহার দেন ব্যবহার করলেও চলবে, স্কার্সলি হোয়েন ব্যবহার করলেও সে কি একই অর্থ আসবে, এমনকি হার্ডলি বিফোর ব্যবহার করলেও আমাদের ওই একই অর্থ প্রকাশ পাবে। ব্যবহার ক্ষেত্রে আমাদের স্বাধীনতা আছে, আমরা যে কোনো ব্যবহার করলে আমাদের অর্থ চলে আসবে। এখন আমাদের নোশনার দেন যখন আমরা ব্যবহার করবো স্ট্রাকচার আমাদের এখানে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি নোশনার অবলিক স্কার্সলি অবলিক হার্ডলি প্লাস হ্যাড বসবে প্লাস সাবজেক্ট বসবে, বারের পাস্ট পার্টিসিপল অবজেক্ট, তারপরে ওই করিডিটি পারে দেন হোয়েন বিফোর বসবে এবং এরপরে পাস্ট নেগেটিভ ইনটেন্সটা বসে যাবে। এখন এখানে আমাদের লক্ষণীয় বিষয়, আমাদের নোশনার ব্যবহার করলে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত সাহায্য করে সাবজেক্টের পরে হয়, তো নোশনার ব্যবহার করলে বা স্কার্সলি হার্ডলি বিফোর এগুলো ব্যবহার করলে আমাদের হ্যাডকে লিখতে হবে সাবজেক্টের পূর্বে, এটাই আমাদের এখানে ব্যতিক্রম ঘটনা। এবং আমরা বাংলাতে যে অংশটা আগে পাব সেই অংশটা আগে লিখব, যে অংশটা পরে পাবো সেটা পরে লিখবো, কিন্তু আগেরগুলোতে দেখা গেল ছিল বিফোর থাকলে পরের অংশটা আগে, আফটার থাকলে এই যে পরের অংশটা আগে, আগের অংশটা পরে, এরকম যায়, কিন্তু এখানে এরকম হচ্ছে না, এখানে আমাদের যে অংশটা আগে থাকবে সেই অংশটা আগে লিখবো। আমরা স্ট্রাকচার অনুসারে প্রথমে আমরা নো সোনার লিখলাম, নো সোনার, এখন নো সোনারের পরে আমাদের সাবজেক্ট হলো ছাত্ররা, তাহলে লিখলাম দ্য স্টুডেন্টস, এখন স্টুডেন্টস এর পরে হ্যাড হওয়ার কথা, কিন্তু নো সোনার এই রুল থাকার কারণে নিয়ম থাকার কারণে আমাদের হ্যাড লিখতে হবে এই নো সোনারের পূর্বে, নোশনার পড়বে না সাবজেক্টের পড়বে, নোশনারের পরে সাবজেক্টের পড়বে, নোশনার হ্যাড দ্য স্টুডেন্টস, এখন কি করছে স্কুলে পৌঁছা পৌঁছা, নোশনার হ্যাড দ্য স্টুডেন্টস রিচড দা স্কুল তারপরে দেন বেল দেন দা বেল, আমাদের কি হবে এখানে মনে রাখতে হবে দেন দা বেল র্যাং মানে কি হবে আর এ এন জি কান রিং র্যাং রাং, এইভাবে হবে আমাদের এখানে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেই স্টেশনে পৌঁছার পরে ট্রেনটি ছেড়ে দিল, তাহলে সে কি করছে সেই স্টেশনে পৌঁছার পরে ট্রেনটি ছেড়ে দিল, তাহলে সে স্টেশনে পৌঁছে তারপর ট্রেনটি ছেড়ে দিল, এখানে আমাদের কি হয়েছে ট্রেনটি ছেড়ে দিল এই অংশটা আগে ট্রেন হ্যাড লেফট আফটার হি হ্যাড রিচড দ্য স্টেশন, এভাবে আমাদের এখানে আসছে, এখানে পরে আছে, কিন্তু নিচের সেন্টেন্সে সেই স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল, এই ক্ষেত্রে দুইটা ঘটনা যুগপত বা একই সাথে ঘটছে, কাজে এখানে আমাদের নোশনার বা স্কার্সলেন বা হার্ডলি বা যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, আমরা এই সেন্টেন্সে ব্যবহার করলাম স্কার্সলি, এস এখানে নোশনার ব্যবহার করলো চলবে একই অর্থ প্রকাশ করবে, স্কার্সলি আমাদের হ্যাট সাবজেক্টের আগে লিখতে হবে হ্যাট
he reached the station. Then the train left. স্টেশনে পৌঁছতে না পৌঁছতে এই পৌঁছার ব্যাপারটা আগে আসে, যেন আমরা এই যে এর আগে লিখলাম মাঝখানে কি লিখলাম, মাঝখানে হ্যাঁ সরি এখানে ভুল আসছে, এখানে দেন হবে না, এখানে আমাদের লিখতে হবে হোয়েন, কারণ স্কার্সলির জন্য এখানে হোয়েন ব্যবহার করতে হবে। হোয়েন হোয়েন দ্য ট্রেন লেফট, এরপরে আমরা কি লিখলাম, তার ভাই ঘরে প্রবেশ করতে না করতেই সে বেরিয়ে গেল। আমরা কি করবো, তার ভাই সাবজেক্ট, এখানে আমরা প্রথমে আমরা এই সেন্টেন্সটা হার্ডলি দেওয়া করি, সে আর ডি এল হার্ডলি আমাদের সাবজেক্ট করবে, হ্যাড লিখতে হবে, হার্ডলি হ্যাড ইজ ব্রাদার ব্রাদার হার্ডলি হ্যাড হিজ ব্রাদার এন্টার্ড the house, কি হবে before before he বেরিয়ে গেল, তো বেরিয়ে গেল কি first নিয়ে পেন্টেন্স হবে went out, okay এরপরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, খেলা শুরু হতে না হতে মেসি একটি গোল করে দিল, তার মানে খেলা যেই মাত্র রেফারি বাসিয়ে দিল খেলা শুরু হইতো সাথে সাথে গোল হয়ে গেল, এখানে অনেকক্ষণ সময় ওয়েট করতে হয় নাই। তো এইরকম সেন্টেন্স এখানে কোনটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে এমন ব্যাপারটা এখানে বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এই নসুনার স্কার্সলি হার্ডলি বিপরীত গুলো ব্যবহার করবো। তো এখানে আমরা ব্যবহার করলাম কি ব্যবহার করবো, আমরা নসুনার ব্যবহার করি, নো সোনার, এরপর আমরা হ্যাড লিখবো কারণ সাবজেক্টের পূর্বে লিখতে হবে হ্যাড, নো সোনার হ্যাড নো সোনার হ্যাড, তাহলে খেলা শুরু হলো কি হবে, নো সোনার হ্যাড দা গেম, নো সোনার হ্যাড দা গেম স্টার্টেড স্টার্টেড, তাহলে নো সোনার পর আমরা জানি মানে পজিটিভ দেন বসবে, then then মেসি মেসিটি গোল করে ফেললো, তা গোল করে ইংরেজি স্কোরড জিরো আর এটি মেসি স্কোরড এ গোল। তো আমরা এখানে পাইলাম নেশনাল হ্যাড দ্য গেম স্টার্টেড দেন মেসি স্কোরড ইন গোল, আমরা যে সমস্ত সেন্টেন্স স্কার্সলি লিখলাম সেখানে নোশনাল লেখা যাবে, নোশনাল জায়গায় স্কার্সলি লেখা যাবে, এমনকি স্কার্সলি লেখা হার্ডলি বিফোর লেখা যাবে, তিনটা যেটা লেখি সেই একই অর্থ প্রকাশ করবে, যদি এখানে ওয়ার্ড ভিন্ন কিন্তু তিনটা স্ট্রাকচারের অর্থ একই রকম। তো আমরা এই টিউটোরিয়াল থেকে যেটা পেলাম সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আমরা একটু সামারাইজ করি, সেখানে পাস্ট পারফেক্ট টেন্স আসলে দুইটা পাস্ট ইন্ডিফিনিট টেন্সের তুলনা, পাস্ট ইন্ডিফিনিট দুইটা পাস্ট ইন্ডিফিনিট তুলনা করলে পাস্ট পারফেক্ট টেন্সের উৎপত্তি হয়, সেখানে যদি বিফোর আফটার ব্যবহার করা হয় তাহলে আমরা বিফোরের পূর্বে লিখব পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে লিখব পাস্ট ইন্ডিফিনিট টেন্স, আর যদি আমরা আফটার ব্যবহার করি তাহলে আমরা আফটারের পরে লিখব পাস্ট পারফেক্ট টেন্স আর আফটারের পূর্বে লিখব পাস্ট ইন্ডিফিনিট টেন্স। আর আমরা যখন নো সোনার দেন স্কার্সলি হোয়েন বা হার্ডলি ব্যবহার করব তখন আমরা দুইটার মধ্যে যেই কথাটা আগে আসবে সেটা আমরা আগে লিখব এবং সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখব, তারপরে প্রথম অংশ শেষ হওয়ার পরে আমরা নসুনারের সাথে দেন ব্যবহার করব, স্কার্সলির সাথে হোয়েন এবং হার্ডলির সাথে বিভব ব্যবহার করব, এরপর বাকি যে অংশটা থাকবে সেই অংশটা আমাদের পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে। সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ, আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আপনারা শেয়ার করুন আমার পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য। থ্যাংক ইউ।